অনেক দর্শক হবে যারা সাইকেল নিয়ে আসছেন প্রত্যেককে বলছি সাইকেলগুলোকে একটু সাইডে রাখবেন দশটা 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 জ্বালিয়েছে সাহেব ঘোষ আটটা জ্বালিয়েছে রাহুল ঘোষ জ্বালিয়েছে আটটা নয় জিনিসটা কি এখন উত্তরটা আমি পাইনি যদি কেউ জেনে থাকেন বলে থাকবেন অনুষ্ঠান অনুষ্ঠানের সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করব উত্তর দিতে পারলে সরাসরি মঞ্চে চলে আসবেন নটা জানিয়েছে ছোট ছেলেদের বলছি তোমরা বসে যাও তোমরা সামনে বসার জায়গা রয়েছে তো বসে যাও না এখানে দাঁড়িয়ে থেকে কি হবে দেখা যাক লাবণী সাতটা এখনো পর্যন্ত সর্বাধিক দশটি মোমবাতি জ্বালিয়েছে সাহেব ঘোষ এবং সায়ন দে হাতে যেন না লাগে একটু দেখবে এরপরে রয়েছে মেনকা মিদ্দা পরবর্তী প্রতিযোগী মেনকা মিদ্দা মেনকা মিদ্দা পরের প্রতিযোগী রেডি থাকবেন মেনকা মিদ্দা হ্যাঁ বলে দেয় আমাদের এরপরেই আকর্ষণীয় সঙ্গীত অনুষ্ঠান এবং বাউল সঙ্গীতের অনুষ্ঠান দশটা আবার দশটা দশের গেরু সবাইকে দেখার সুযোগ করে দিন ভাই ভাই পরে রয়েছে আকর্ষণীয় সঙ্গীতের অনুষ্ঠান এবং বাউল সঙ্গীতের অনুষ্ঠান দুটো অনুষ্ঠান আছে এরপরে আমাদের হবে কালকে আমাদের নৃত্যানুষ্ঠান রয়েছে আমরা স্থানীয় শিল্পীদের সুযোগ দেবো যদি কেউ নাম দিতে ইচ্ছুক থাকেন অবশ্যই নৃত্যানুষ্ঠানের জন্য আপনারা নাম দিয়ে যাবেন প্রথম যারা নাম দেবে সেই অনুযায়ী কিন্তু সুযোগ পাবেন আমি কিন্তু বলেই দিলাম সুস্মিতা পাজা দেখা যাক বারোটা জোরে হাত তালি একবার বারোটা এখনো পর্যন্ত হাইয়েস্ট আমি গুগলি যে প্রশ্নটা করেছিলাম উত্তরটা বলে দিই উত্তরটা আমি পাইনি পরের প্রশ্ন করব গুগলিতে বলেছিলাম গরু মতো দেখতে কিন্তু গরু নয় গরুর মতো লেজ আছে কিন্তু গরু নয় তাহলে জিনিসটা কি জিনিসটা সঠিক উত্তর ছিল বাছুর বাছুর উত্তরটা ছিল বাছুর কত সোজা উত্তর ১৩টা জ্বালিয়েছে জোরে হাতে পরে তৈরি থাকবে ইপসিতা পাঁজা ইপসিতা পাঁজা তৈরি থাকবে ইপসিতা পাঁজা ১৩টা খুব সুন্দর আমার পরের গুগলি ইংলিশে থাকে দুটো কলেজে থাকে তিনটে ইউনিভার্সিটিতে থাকে চারটে ভালো করে শুনবেন ইংলিশে থাকে দুটো কলেজে থাকে তিনটে চারটে টেবিলের সামনে আমাদের ওখানে রয়েছে সদস্য নির্মল ওখানে নামটা দিয়ে যাবেন শঙ্খবাদন প্রতিযোগিতায় নাম দিয়ে যাবেন দেখা যাক ৫টা না 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 জিনিসটা কি বলতে রণিত সিং রণিত সিং ঠাকুর
গুগলি আরেকবার বলে দিই, আমি ইংলিশে থাকে দুটো, কলেজে তিনটে, ইউনিভার্সিটিতে চারটে, কিন্তু পিএইচডিতে একটিও থাকে না। জিনিসটা কী বলতে হবে, ওর মধ্যেই উত্তর আছে। আমি যেটা বলছি ওর মধ্যেই উত্তর আছে। নটা জোরে হাতালি, পিএইচডিতে একটা ভাওয়েল নেই। দারুণ উত্তর, একবারে সুন্দর উত্তর। আটটা জ্বালিয়েছে রনি, সুন্দর জ্বালিয়েছে। এরপরে শ্রাবণী সর্দার, শ্রাবণী সর্দার আমার পরের গুগলি। দুজন ক্যারাম খেলছিল, ক্যারাম শেষ হওয়ার পর দেখা গেল দুজনই জিতে গেছে। দুজন ক্যারাম খেলছিল, ক্যারাম খেলা শেষ কটা কটা হয়েছে, দশটা। মীরা মণ্ডল, মীরা মণ্ডল যারা দাঁড়িয়ে আছেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, ভাই ভাই ক্লাবের সদস্য যদি থাকেন তাহলে কিন্তু একটু বসার ব্যবস্থা করে দিন। কটা, সাতটা, শ্রাবণী সর্দার সাতটা। কটা, একটা হাওয়া দিয়েছে, ঠিক। দেখা যাক, স্বাগতা ঘোষ উত্তরটা বলবে। দুজনে একই স্কোর করেছিল না, দুজনে একই স্কোর করে, সঠিক উত্তর না, গুগলির মতো ভাবতে হবে, খুব সোজা উত্তর, গুগলি মানে একদম সোজা উত্তর। দুজন ক্যারাম খেলছিল, গেম শেষ হওয়ার পর দেখা গেল দুজনেই জিতে গেছে, কি করে সম্ভব, কে বলবে? আচ্ছা দেখা যাক, সায়নী নন্দী। গেমটা তো শুধু দুজনই খেলছিল, বাকি তো কেউ খেলেনি। না না না, ওটা উত্তর না, কে বলবে? চলে এসো, এই সামনের দিকে আসো, সামনের দিকে। আটটা জ্বালিয়েছে, আলটা, আটটা জ্বালিয়েছে, দুজনে দুটো গ্রামে আলাদা। সুন্দর উত্তর, একদম সুন্দর উত্তর, সঠিক উত্তর ওটাই, দুজন কিন্তু আলাদা আলাদা ক্যারাম বোর্ডে খেলছিল, ঠিক, আলাদা আলাদা ক্যারাম বোর্ডে খেলছিল, এটাই হচ্ছে সঠিক উত্তর। পূজা দাস, এরপরে সোনালি পাল সামনে রেডি হয়ে আছে, সোনালি পাল দেখতেই পাচ্ছি, পূজা দাস দেখা যাক। দিয়েছেন, হঠাৎ বৃষ্টি এলো, রাস্তায় বেরিয়েছেন ছাতা নিয়ে, হঠাৎ বৃষ্টি এলো, কিন্তু তিনি ছাতা খুললেনও না উপরন্তু ভিজলেনও না, কি করে সম্ভব? না না, ছুটে এসছে, একবারে একবার ছুটে এসছে হঠাৎ করে। অক্টোবর মাসে এক মহিলা ছাতা নিয়ে রাস্তায় বেরিয়েছেন, প্রশ্নটা হচ্ছে তিনি ছাতা খুললেনও না উপরন্তু ভিজলেনও না, কটা হঠাৎ বৃষ্টি এলো, কি করে সম্ভব? কটা, হ্যাঁ কটা জ্বালিয়েছে, হ্যাঁ বৃষ্টি ছিল তার বান্ধবীর নাম। এরপরে আছে সোম দত্ত, কটা কটা, ছটা, নটা জ্বালিয়ে। আমার পরে কিন্তু আর গুগলি না, একটা কুইজের প্রশ্ন, কুইজের প্রশ্ন। জাদুকর পিসি সরকারের নাম আপনারা শুনেছেন, সেই পিসি সরকার অভিনীত একমাত্র বাংলা চলচ্চিত্রের নাম কি? পাঁচটা জ্বালিয়েছে, থাকবে কৃষ্ণা দাস, কৃষ্ণা দাস চলে আসবে, কৃষ্ণা দাস। এরপরে সংখ্যবাদন প্রতিযোগিতা, যারা এখনও নাম দেয়নি, অনুষ্ঠান চলাকালীন কিন্তু কোনো নাম নেওয়া হবে না, অনুষ্ঠান চলাকালীন কোনো নাম নেওয়া হবে না। দশটা জ্বালিয়ে, দশটা, খুব সুন্দর, বাচ্চা ছেলে কৃষ্ণা দাস এবং রীতা দাস। দশটা, দশটা জেলে, দশটা। এরপরে রীতা দাস, হ্যালো হ্যালো, পরে সঙ্গীতা কুণ্ডু, তোমার পুরস্কারটা ওরা নিয়ে যান।
জোরে হাত দাঁড়িয়ে চোদ্দটা এগারোটা চেষ্টা করেছিল কটা হলো কটা সেই চোদ্দটা জোরে হাত দাঁড়িয়ে আরেকবার ছটা পেনটা নিয়ে যাও পেনটা দুজন মহিলা পুজো আসছে শাড়ির দোকানে গেছে দুজন মহিলা শাড়ির দোকানে গেছে তা দোকানদার কটা ছটা পাপিয়া ব্যানার্জি দুজনের সম্পর্ক তাই উত্তরটা কি উত্তর সঙ্গে সঙ্গে চলে এসছে সোজা গুগলি বলো একদম সঠিক দুজনের সম্পর্ক ছিল ২০৩ তার মানে ২০৩ এটা পেন দিয়ে দাও সায়নী নন্দী ২০৩ খুব সোজা উত্তর এটা এরপরে পরে রয়েছে সুধা পান কটা ১৭টা শঙ্খবাদনে যারা নাম দিয়ে দিচ্ছ তারা চলে আসবেন এখনো নাম নেওয়া যাবে এরপরে কিন্তু আর নাম নেওয়া যাবে না আচ্ছা আমাদের সন্ধ্যারতি হবে সন্ধ্যারতিটা শুরু হলে আমরা অনুষ্ঠান একটুখানি বন্ধ রাখতে হবে আমাদেরকে কারণ প্রতিমার সন্ধ্যারতির সময় কিন্তু কোনো অনুষ্ঠান চালানো যাবে না তারপরে আমরা আবার অনুষ্ঠানটা শুরু করে দেবো সাতটা জ্বালিয়েছে চেষ্টা করেছে বাচ্চা ছেলে আমার পরের গুগলি এ ভালো করে শুনবেন এটা খুব ভালো এটা ওই বুদ্ধিমত্তার গুগলিটা হচ্ছে আমি পুরুষ ভালো করে শুনবেন আমি পুরুষ একটি লেটার যুক্ত করলে আমি মহিলা খুব মজার একটি লেটার যুক্ত করলে আমি মহিলা তারপরে আর একটা লেটার যুক্ত করলে আমি আবার পুরুষ তারপরে আর একটা লেটার যুক্ত করলে আমি আবার পুরুষ তারপরে আবার তিনটে লেটার যুক্ত করলে আমি আবার মহিলা তাহলে জিনিসটা কি দেখা যাক চেষ্টা করছেন পদ্মা মণ্ডল ১০টা পদ হবে আপনারা একটু ধৈর্য ধরে বসুন এই সন্ধ্যারতির পরই আমাদের প্রতিযোগিতাগুলো শেষ হলেই আমাদের আকর্ষণীয় অনুষ্ঠান শুরু হবে
Thank you.
শেষ করবো সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা শেষ করে দেবো। মোমবাতি প্রজ্বলন চলছিল। সুদীপ সুদীপ চলে এসো এখানে, সুদীপ চলে এসো। আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা মোমবাতি প্রজ্বলন চলছে, পরবর্তী প্রতিযোগীকে ডেকে নিচ্ছি আমরা। এরপরে আছে শঙ্খবাদন, তারপরে রয়েছে আকর্ষণীয় সঙ্গীতের অনুষ্ঠান, রয়েছে আগামীকাল রয়েছে ডান্সের প্রোগ্রাম। যারা ডান্সে নাম দিতে ইচ্ছুক তারা এসে আমাদের টেবিলে নাম দিয়ে যাবে, কারণ যেভাবে নাম পড়বে আমরা সেইভাবেই কিন্তু অনুষ্ঠানটা পরিচালনা করব। পরে নাম দিলে প্রথমে নাচতে চাইবো বললে হবে না, কিন্তু প্রথমেই নাম দিতে হবে। কটা? সাতটা। এবং গান তিনটে জ্বালিয়েছে সৈকত। এরপরে সায়ন হাজরা, সাতটা সায়ন হাজরা চেষ্টা করেছে বাচ্চা ছেলে। এরপরে স্বপ্নদীপ চক্রবর্তী, সায়ন হাজরা সাতটা, স্বপ্নদীপ। হ্যালো, চেষ্টা করছে সুন্দরমোহন দত্ত। গুগলির উত্তরটা কিন্তু আমি পেলাম না, গুগলির উত্তরটা এখনও পেলাম না। আমি উত্তরটা বলে দিচ্ছি, উত্তরটা কাছাকাছি গেছিল। উত্তরটা ছিল, আমি পড়েছিলাম, আমি একজন পুরুষ, একটি অক্ষর যুক্ত করলে আমি মহিলা, আরও একটি অক্ষর যুক্ত করলে আমি আবার পুরুষ, এবং তিনটে অক্ষর যুক্ত করলে আমি আবার মহিলা। উত্তরটা ছিল ১২টা। সুন্দরমোহন দত্ত চেষ্টা করেছে, খুব সুন্দর। ঠিক আছে, দেখা যাক বিশ্বরূপ বিশ্ব জয় করতে পারে কিনা। বিশ্বরূপ না, হাত পুড়িয়ে ফেলেছে। ৬টা জানিয়েছে, ৬টা।